উৎসবের মরশুমে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। ইনস্টা জুড়ে একের পর এক ছবি, কখনো শাড়ি পরে পাহাড়ে কোলে, আবার কখনো বা এক অজ্ঞাত পুরুষের কাঁধে ছুঁয়ে যাচ্ছে তার মাথা। নেটিজেনদের ধারণা, ওই রহস্যময় আদপে অভিনেত্রী দেবরিনা দত্তের স্বামী তথাগত মুখার্জি, ইদানিং যার সঙ্গে বিবৃতির প্রেমের চর্চা রয়েছে তুঙ্গে। এই নিয়ে বিবৃতির সঙ্গে যোগাযোগ করা হলে পাহাড়ের কোলে মেঘের আনাগোনা উপভোগ করতে করতেই তিনি বলেন, হিমাচল প্রদেশে ঘুরতে এসেছি, সেখানে থাকবেন আরও কিছুদিন। পুজোর মৌসুমে পাড়ি দিয়েছেন এই অভিনেত্রী, তবে তিনি যে একা নন সে কথা স্বীকার করে নিয়েছেন। সঙ্গে কে? তথাগত। তারপরেই যেন ফোনের ওপারে খানিকটা নীরবতা, তারপর বিবৃতির উত্তর, এই নিয়ে কিছু বলতে চায় না, বলতে না চাইলেও যে ছবি যেন বলে দিচ্ছে অনেক কিছুই। আর কথাতেই তো বলে নীরবতা সম্মতির লক্ষণ। বছরে গোড়ার দিকের ঘটনা, চিকন প্রেমের গুঞ্জনে গরম হয়ে ওঠে টলেপাড়া। সে প্রেমের কারণে ফাটল ধরে সম্পর্কের, দাম্পত্য ভেঙে যায়। দীর্ঘ 9 বছরে বিয়ের বাঁধন থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী দেবরিনা দত্ত এবং তথাগত মুখার্জি, পরিচালকের নাম জড়ায় নায়িকার সঙ্গে। এই তো মাসখানেক আগের ঘটনা, শহর কলকাতায় সেদিন চুটিয়ে বৃষ্টি নেমেছিল। শহরের এক আলো আধারের ক্যাফেতে বিবৃতি এবং তথাগতকে ফ্রেম বন্দি করেছিলেন এক প্রতিনিধি। গল্পে মশগুল ছিলেন তারা, কফি আর প্রেমে আচ্ছন্ন হয়ে উঠেছিল চারিদিক। আর কিছু মাস আগেই মনোক্রমে সমুদ্র সৈকতে এক নারী মূর্তির ছবি শেয়ার করেছিলেন পরিচালক তথাগত। কে সেই রহস্যময়ী? এ প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, আমি ছবি তুলতে ভালোবাসি, বিভিন্ন মুহূর্ত লেন্স বন্দি করি, যা পরবর্তী সময়ে আমার সিনেমায় ব্যবহার করি। যারা আমায় চেনে জানে তারা এই বিষয়টাও জানেন, এই নিয়ে এত কৌতূহলের কিছু নেই। এটা নিয়ে মানুষজন ভাবছেন, মানে আমরা কোথাও তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ, এটা ভেবে ভালো লাগছে। এড়িয়ে গিয়েছিলেন আসল উত্তর, এবারেও কার্যত এড়িয়ে গেলেন বিবৃতির। তবে ওই যে কথাতে বলে না, যা রটে তা কিছুটা হলেও ঘটে।